নমস্কার আদাব, আপনারা কি অনলাইন ক্লাসে সবাইকে ওয়েলকাম। ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? ও, ইউ আর ওয়েল, আই অলসো ফাইন, থ্যাংক ইউ। আই এম বনিতা রায়, অ্যাসিস্ট্যান্ট টিচার, আপনারা কি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, চিড়ির বন্দর, দিনাজপুর। আজকে আমি প্লে শ্রেণীর ইংরেজি বিষয়ে পড়াবো। আজ আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তৃতীয় অ্যাসাইনমেন্টের সমাধান করব। অ্যাসাইনমেন্ট তোমরা কিন্তু হাতে তুলে নিয়ে নাও, ঠিক আছে? নিশ্চয়ই সবাই পেয়ে গেছো, স্কুল থেকে নিয়ে নিছো। আচ্ছা, তাহলে দেখি তো শিক্ষার্থীরা, এখন কি আছে? এগুলো ক্যাপিটাল লেটার আছে, তাই না? এই ক্যাপিটাল লেটারগুলো আমরা কি করব, দেখে দেখে সুন্দর করে লিখব, তাই না? আচ্ছা, তাহলে তোমরা এবার অ্যাসাইনমেন্ট হাতে নিয়ে নাও। তাহলে প্রথমে আমাদের এখানে কি আছে, ক্যাপিটাল জি, কি আছে, জি, তাহলে আমরা জি লিখব, ঠিক আছে? তারপরে কি আছে, এইচ, কি আছে, এইচ, আবার তারপরের লেটারটি কি আছে, আই, লিখে ফেলো তাড়াতাড়ি করে, কি হলো, আই। তারপরে আবার কি আছে, এইচ আছে, কি আছে, এইচ। এরপরের লেটার কি আছে, কে, সবাই লিখে ফেলবো কিন্তু তাড়াতাড়ি করে, হ্যাঁ, কি হলো, কে। আচ্ছা, তাহলে পরের লেটার কি, এম, কি বলো তো, এম, কি আছে, এম। আচ্ছা, এর পরের লেটার কি, এন, কি বলো তো, এন। আচ্ছা, তারপরে কি আছে, এস, কি আছে, এস, আমরা কি তাহলে লিখলাম, এস। তারপর কি আছে, ডব্লিউ, কি আছে, ডব্লিউ। আচ্ছা, তারপরে কি আছে, ওয়াই, কি আছে, ওয়াই। এগুলো কি লেটার, ক্যাপিটাল লেটার, তাই না? এগুলো আমরা কি করলাম, দেখে দেখে সুন্দর করে লিখলাম। আচ্ছা, এরপরে দেখি এগুলো কি লেটার, স্মল লেটার, কি লেটার, স্মল লেটার। এই স্মল লেটারগুলো আমরা কি করব, দেখে দেখে সুন্দর করে লিখব, ঠিক আছে? আচ্ছা স্টুডেন্টস, বলো তো প্রথমে কি আছে, জি, কি আছে, জি, লিখে ফেলো, কি লিখলে, জি। তারপরে কি, এইস, কি বলো তো, এইস। আচ্ছা, তারপরে কি, এম, কি বলো, এম, তাহলে এম লিখে ফেলো। আচ্ছা, তারপরে কি আছে, ওয়াই, স্মল ওয়াই, কি, ওয়াই, তাই না? তারপরে কি আছে দেখো তো শিক্ষার্থীরা, এন, কি আছে, এন। তারপরে কি, সবাই বলো তো, টি, কি লিখলে, টি। আচ্ছা, তারপরে লেটার কি আছে, এল, কি আছে, এল। আচ্ছা, তারপরে কি হবে, পি, কি লিখবো, পি, লিখে লিখতেছো তো, আচ্ছা লিখে ফেলো, হ্যাঁ। তারপরে কি আছে বলো তো, কিউ, কি আছে, কিউ। তারপরে লেটারটি কি, ডি, কি বলো তো, ডি। এগুলো আমরা কি করলাম, দেখে দেখে সুন্দর করে লিখলাম, তাই না? তাহলে এরপরে দেখি তো শিক্ষার্থীরা কি আছে, সামনে আছে কি, ফাঁকা ঘর, আবার পরেও ফাঁকা ঘর, তাই না? আবার শেষে লেটারগুলো, তাহলে এটি আমরা কি করব, আগের ও পরের বর্ণটি লিখো। তাহলে আগের ও পরের আমরা লেটার বা বর্ণগুলো লিখব, ঠিক আছে? দেখো তো শিক্ষার্থীরা, প্রথমে কি আছে, একটা ফাঁকা ঘর, তারপরে আছে এন, তাহলে এন এর আগে কি হবে, একটু মনে করো, কি হবে, বলে ফেলছো তাই না, কি হবে বলো তো, এম, কি হলো, এম, এম, এন। আচ্ছা, তারপরে দেখো কি আছে, ফাঁকা ঘর আছে, তাহলে ফাঁকা ঘর, এর পরের লেটারটি কি, এইস, এইসের আগে তাহলে কি হবে, জি, হ্যাঁ ঠিক বলেছো, কি হবে, জি। আচ্ছা, এর পরের লেটারটি কি আছে, পি আছে, কি, পি, সামনে কি আছে, ফাঁকা ঘর আছে, তাহলে এই ফাঁকা ঘরে কি হবে, ও, ঠিক বলেছো, কি হবে, ও। আচ্ছা, তারপরে দেখো তো কি আছে, ফাঁকা ঘর আছে, আবার পরের লেটার কি আছে, ই আছে, তাই না? তাহলে এর আগে কি হবে, কি হবে, সবাই বলো তো, ডি, ঠিক বলেছো, কি হবে, ডি। আচ্ছা, এর পরে কি আছে দেখো তো, স্মল ডব্লিউ, তাই না, কি আছে, স্মল ডব্লিউ, তাহলে এই ডব্লিউটাকে, ডব্লিউর পরে কি হবে, হ্যাঁ ঠিক বলেছো, এক্স, কি হবে, এক্স। আচ্ছা, তারপরে কি আছে, জে, কি আছে, জে, স্মল জে, তাহলে এখানে কি আছে, ফাঁকা ঘর আছে, স্মল জের পর কি হয়, কে হয়, কি হয়, কে হয়,
তারপরের লেটার কি আছে ওয়াই, কি আছে ওয়াই, ওয়াই এর পর কি হয় জেড হয়, কি হয় জেড, ওয়াই এর পর জেড। তারপরের লেটারটি কি আছে টি, তারপরের লেটার কি আছে টি, আচ্ছা টি এর পরের লেটার কি হবে তাহলে ইউ, ঠিক বলেছো, কি হবে ইউ। আচ্ছা তাহলে এগুলো আমরা কি করলাম, আগের ও পরের বর্ণটি লিখলাম, মনোযোগ দিয়ে কিন্তু দেখবে ঠিক আছে এবং লিখবে। আচ্ছা এরপরে দেখি তো এগুলো কি কতগুলো লেটার দেখতে পাচ্ছি, ক্যাপিটাল লেটার তাই না, তাহলে এগুলো আমরা কি করব, এই এলোমেলো লেটারগুলো সাজিয়ে লিখব। এই লেটারগুলো কিভাবে আছে এলোমেলোভাবে আছে, কিভাবে আছে এলোমেলো, দেখো প্রথমে কি আছে ইউ, এম কিউ ও পি এস ভি আর টি এন, তাহলে এগুলো কিভাবে আছে এলোমেলোভাবে আছে, আমরা সাজিয়ে লিখব। তাহলে প্রথমের লেটারটি কি হবে এম হবে, কি হবে এম হবে, দেখো হ্যাঁ মিলে গেছে না তোমাদের সাথে, কি হলো এম। আচ্ছা এম এর পরের লেটার কি হবে এন, কি আছে এন, তাহলে দেখো কি আছে এন। আচ্ছা এন এর পর কি হয় ও, ঠিক বলেছো, কি হয় ও, আচ্ছা ওর পর কি হয় পি, কি হয় পি, আচ্ছা তারপরে কি আছে কিউ, যেগুলো আছে এগুলো লিখতে হবে কি কিউ কিউ, তারপরে কি আছে বলো তো শিক্ষার্থীরা, কিউ এর পর কি হয় আর, কি হয় আর, আচ্ছা আর এর পর কি লেটার আছে দেখো তো শিক্ষার্থীরা এস, কি আছে এস, ঠিক বলেছো, তারপরে কি হবে টি, হ্যাঁ রাইট, কি হবে টি, আচ্ছা টি, টি এর পর কি হবে ইউ, হ্যাঁ মিলে যাচ্ছে তোমাদের সাথে, কি হবে ইউ, ইউ এর পর কি হবে ভি, হয়ে গেল তাই না, কি হবে ভি, আর কি লেটার আছে না, শেষ হয়ে গেল। তাহলে এই এলোমেলো লেটারগুলো আমরা কি করলাম সাজিয়ে লিখলাম তাই না। আচ্ছা তাহলে এরপরে দেখো তো স্টুডেন্টস কি আছে, দুদিকেই লেটার আছে মাঝখানে ফাঁকা ঘর, তাহলে আমরা এটা কি লিখব, মাঝের লেটারটি লিখো ঠিক আছে, দেখো ও আছে মাঝখানে ফাঁকা ঘর, আবার এইদিকে কিউ আছে, তাহলে কি হবে ও পি, রাইট, কি হবে ও পি, এদিকে কিউ, মিলে গেল তাই না, কি হলো পি। আচ্ছা নেক্সট লেটার কি কে, নেক্সট লেটার কে, এদিকে কি আছে এম, তাহলে মাঝখানে ফাঁকা ঘর কি হবে এল, রাইট, কি হবে এল, হ্যাঁ তোমাদের সাথে মিলে গেল তাই না। আচ্ছা নেক্সট লেটার ডি, তারপরে কি আছে ডি, এদিকে আছে এফ, তাহলে এখানে কি হবে, হ্যাঁ ঠিক বলেছো, কি হবে ই, সবাই বলো কি হবে ই। আচ্ছা এর পরের লেটার দেখো তো কি আছে ছি, সবাই বলো তো কি আছে সি, আচ্ছা মাঝখানে ফাঁকা ঘর তারপরে আছে ই, তাহলে কি হবে বলে ফেলছো নিশ্চয়ই, তাহলে কি ডি, কি হলো ডি, তাহলে আমরা এটা কি করলাম মাঝের লেটার লিখলাম তাই না। আচ্ছা তাহলে এরপরে দেখি কি আছে, এখন দেখো সুন্দর করে লেখো, এগুলো কি লেটার স্মল লেটার আই থেকে আর, ঠিক আছে আমরা স্মল লেটারগুলো সুন্দর করে লিখব আই থেকে আর, তাহলে প্রথমে কি লিখব আই, আই এর পর কি হয় জে, সবাই বলো কি হয় জে, তারপরের লেটার কি হয় কে, সবাই বলো কি হয় কে, তারপর কি হয় এল, কি হয় এল, তারপর কি হয় এম, সবাই বলো তো কি হয় এম, তারপরে কি হয় এন, সবাই একসাথে বলো কি হয় এন, তারপরে কি হয় ও, ঠিক বলেছো, কি হয় ও, ওর পর পি, কি হয় পি, পি এর পর কি হয় কিউ, কি হয় কিউ, তারপর কি আছে আর,
আর, সবাই বলো কি আছে আর, তাহলে এগুলো আমরা কি সুন্দর করে লিখলাম স্মল লেটারগুলো, তাই না? আচ্ছা এরপরে দেখি এগুলো কি আছে, আই থেকে আর আমরা সুন্দর করে লিখলাম, তাই না? এরপরে আমরা দেখব এগুলো কি আছে, আই থেকে আর সুন্দর, এখানে এখানেও আই থেকে আর আমাদের কি করতে হবে, সুন্দর করে লিখতে হবে, তাই না? আচ্ছা তাহলে আমরা কি করব, সুন্দর করে এটাও লিখবো, ঠিক আছে? ক্যাপিটাল লেটার আই থেকে আর, কি ক্যাপিটাল লেটার আই থেকে আর, তাহলে আমরা প্রথমে কি লিখবো, আই, তাই না? আই এর পর কি হয়, জে, দেখো আছে কিন্তু সামনে, তাই না? তারপর কি হয়, কে, কি হয়, কে, তারপর কি আছে, এল, কি আছে, এল, তারপরে কি আছে স্টুডেন্টস বলো তো, এম, কি আছে, এম, তারপরে কি হয়, এন, এই যে এন, তারপরে কি হয়, ও, তারপরে কি হয়, ও, তারপরে দেখো তো কি আছে, পি, কি হবে, পি, পি এর পর কি হয়, কিউ, পি এর পর কি হয়, কিউ, তারপর কি আছে, আর। তাহলে আমরা আই থেকে আর সুন্দর করে লিখলাম ক্যাপিটাল লেটারগুলো, তাই না? আচ্ছা নেক্সট দেখি তো স্টুডেন্টস, এগুলো কি আছে, এখানেও কি লেটার আছে, ক্যাপিটাল লেটার আছে, দেখি তো এই ক্যাপিটাল লেটারগুলো আমরা কি করব, ক্যাপিটাল লেটারের নিচে স্মল লেটার লিখব, ঠিক আছে? আচ্ছা সবাইকে অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে, দেখতে হবে, তাই না? নাহলে কিন্তু বলতে পারবে না। তাহলে দেখো তো স্টুডেন্টস, প্রথমে কি আছে, জি আছে। আচ্ছা জি এর ক্যাপিটাল লেটার, হ্যাঁ তোমরা নিশ্চয়ই বলে ফেলছো, হ্যাঁ এটা হচ্ছে কি, জি এর কি, এগুলো ছিল ক্যাপিটাল লেটার, এখন আমরা কি লিখবো, স্মল লেটার। তাহলে জি এর স্মল লেটার হলো এটি, ঠিক আছে? তারপর দেখো সি এর স্মল লেটার, হ্যাঁ মনোযোগ দিয়ে অবশ্যই দেখবে, ঠিক আছে? তারপর কি এইচ এর দেখো, তারপর দেখো তো কি আই, আই, তারপর কি আছে, পি, পি এর দেখো, হ্যাঁ আবার আর আছে, আর এর স্মল লেটার দেখো, হ্যাঁ আচ্ছা এরপরে কি আছে, ডি, ডি এর স্মল লেটার দেখো, ভালো করে দেখবে কিন্তু, ঠিক আছে? তারপর কি এম, এম এর স্মল লেটার, তারপর কি আছে, এফ, কি আছে, এফ, এফ এর স্মল লেটার দেখো, আচ্ছা তারপরে কি আছে, ই, ই এর স্মল লেটার, ঠিক আছে? তাহলে আমরা কি লিখলাম, ক্যাপিটাল লেটারের নিচে স্মল লেটারগুলো লিখলাম, ঠিক আছে? তারপরে দেখো তো স্টুডেন্টস কি আছে, ক্যাপিটাল লেটারের সাথে স্মল লেটার আছে, তাই না? একদিকে ক্যাপিটাল লেটার, একদিকে স্মল লেটার, এগুলো আমরা কি করব, দাগ টেনে মিল করব। তাহলে দেখো ক্যাপিটাল লেটার জে আছে, আবার তাহলে স্মল লেটার কি এই দিকে আছে, তাই না? তাহলে এটি আমরা কি করব, মিল করে দিলাম, জে জে, আবার কে আছে, ক্যাপিটাল কে, স্মল কে, আমরা কি করলাম, মিল করে দিলাম। আবার কি আছে, ই আছে, ক্যাপিটাল ই, পরের লেটার কি ক্যাপিটাল ই, তারপরে এইদিকে আছে বাম দিকে স্মল ই, তাই না? আমরা কি করলাম, মিল করলাম, ঠিক আছে? তারপর দেখো তো স্টুডেন্টস এখানে কি আছে, পি আছে, তাহলে এর স্মল লেটার কোথায়, ওই দিকে মাঝখানে, তাই না? হ্যাঁ পি, মিলে গেল। তারপর কি আছে, ওয়াই, কি আছে, ওয়াই, তাহলে ওয়াই এর এখানে দেখো স্মল লেটার, স্মল লেটারের সাথে আমরা কি করব, মিলে দিলাম, আমরা কি করলাম, দাগ টেনে মিল করলাম। আচ্ছা এরপরে দেখি তো স্টুডেন্টস কি আছে, প্রথমে কি আছে, লেটারগুলো আছে, লেটারের পরে ফাঁকা ঘর আছে, তাই না? তাহলে এটা আমরা কি করব, পরের লেটারটি লিখো। তাহলে দেখো তো স্টুডেন্টস প্রথমে কি আছে, এম আছে, তাহলে এম এর পর কি হয়, এন, সবাই বলো কি হয়, এন, রাইট, কি হয়, এন। আচ্ছা এরপরে দেখো তো কি আছে, টি, কি আছে, টি এর পরে কি হয়, ইউ, সবাই বলো কি হয়, ইউ। আচ্ছা এরপরে লেটারটি দেখো, এস, কি আছে, এস, এস এর পরের লেটার কি হবে, টি, এস, টি। আচ্ছা এর পরের লেটার দেখো তো স্টুডেন্টস কি, ওয়াই, কি আছে, ওয়াই, তাহলে ওয়াইয়ের পর কি হবে, জেড, কি হবে, জেড। আচ্ছা তারপরে কি আছে, পি আছে, পি এর পরে কি হয়, কিউ, কি হয়,
কিউ। তারপরে কি আছে? ইউ। সবাই বলো তো কি আছে? ইউ। ইউ এর পরের লেটার কি হবে? ভি। কি হবে? ভি। তাহলে আমরা কি করলাম? পরের লেটার লিখলাম, তাই না? আচ্ছা, এরপরে দেখো তো স্টুডেন্টস, এখানে কতগুলো ছবি দেখতে পাচ্ছি, আবার ছবির নিচে ফাঁকা ঘর, তাই না? তাহলে প্রথমে দেখো তো আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি, তাহলে আমরা এটা কি করব? ছবির নিচে ছবির নামের প্রথম লেটারটি লিখব, ঠিক আছে? তাহলে আমরা কি করব? ছবির নামের প্রথম লেটারটি লিখব। এখানে প্রথমে দেখো তো কি আছে? কাউ। কি আছে? কাউ। তাহলে এর ফার্স্ট লেটার কি? সি। ঠিক বলেছো, কি হবে? ছি। আচ্ছা, তারপরের ছবিতে কি আছে? মাছ, তাই না? এর মাছের ইংরেজি কি? ফিশ, তাই না? কি? ফিশ। তাহলে এর ফার্স্ট লেটার কি হবে? এফ। কি হবে? এফ। ধন্যবাদ। আচ্ছা, তারপরে দেখো তো কি আছে? ব্যানানা। কি আছে? ব্যানানা। তাহলে এর ফার্স্ট লেটার কি হবে? বি। রাইট। কি? বি। তারপরে দেখো তো কিসের ছবি দেখতে পাচ্ছো? বইয়ের ছবি। তাহলে এর ইংরেজি কি? বুক, তাই না? তাহলে এর ফার্স্ট লেটার কি হবে? বি। সবাই বলো কি হবে? বি। আচ্ছা, তারপরে কি দেখতে পাচ্ছো? ব্যাং, তাই না? কিসের ছবি? ব্যাঙের ছবি। তাহলে ইংরেজি কি? ফ্রগ। কি বলো তো? ফ্রগ। তাহলে এর ফার্স্ট লেটার কি হবে? এফ। এর ফার্স্ট লেটার এফ। তারপরে কি দেখতে পাচ্ছো? লিফ, পাতা, তাই না? পাতার ইংরেজি কি? লিফ। ঠিক আছে, তাহলে এর ফার্স্ট লেটার কি হবে? এল, তাই না? কি হবে? এল। আচ্ছা, পরের ছবি কি দেখতে পাচ্ছো? অ্যারোপ্লেন, তাই না? বিমান। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি এটি? অ্যারোপ্লেন। হ্যাঁ, তাহলে এর ফার্স্ট লেটার কি হচ্ছে? এ। সবাই বলো তো কি হচ্ছে? এ। তাহলে আমরা কি লিখলাম? ছবির নিচে ছবির নামের প্রথম লেটারটি লিখলাম, ঠিক আছে? তাহলে স্টুডেন্টস, এরপরে আমরা দেখি কি দেখতে পাচ্ছি, কতগুলো ছবি দেখতে পাচ্ছি, তাই না? অনেকগুলো, আবার মাঝখানে ফাঁকা ঘর দেখতে পাচ্ছি। তাহলে দেখো, ছবি দেখো এবং শূন্য স্থানে সঠিক লেটারটি লিখো। তাহলে আমরা দেখো তো, প্রথমে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? ডগ। কিসের ছবি? ডগ। তাহলে ডি আছে মাঝখানে ফাঁকা ঘর, আবার জি আছে, এখানে কি হবে? ও। হ্যাঁ, ঠিক বলেছো, কি হবে? ও। ডগ, তাই না? কি হয়ে গেল? ডগ। তারপরে কিসের ছবি? লোটাস। কিসের ছবি? লোটাস। তাহলে এখানে ফাঁকা ঘর আছে, কি হবে? ইউ। কি হবে? ইউ, লোটাস। আচ্ছা, এরপরে দেখো তো কিসের ছবি? গোট, তাই না? কিসের ছবি? গোট। আচ্ছা, তাহলে এর গোট এর মাঝখানে কি হবে? এ। কি হবে? এ, গোট। আচ্ছা, তারপরে দেখো তো কিসের ছবি দেখতে পাচ্ছো? পাখি, ইংরেজি কি? বার্ড, তাই না? তাহলে এর কি হবে? এখানে মাঝখানে আর, কি হবে? আর, বার্ড। আচ্ছা, তারপরে কিসের ছবি? রোজ। কিসের ছবি? রোজ। তাহলে এখানে কি হবে ফাঁকা ঘরে? ও। কি কি হবে? ও। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে কি আছে? ম্যাঙ্গো। কিসের ছবি? ম্যাঙ্গো। তাহলে এর শেষে ফাঁকা ঘর আছে, এখানে কি হবে? ও। রাইট। কি হবে? ও। কি হলো তাহলে? ম্যাঙ্গো, তাই না? তাহলে আমরা এটা কি করলাম? ছবিগুলো দেখে এবং শূন্য স্থানে সঠিক লেটারটি লিখলাম, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।